নমস্কার বন্ধুরা, তমাল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে সমস্ত নতুন ভিউয়ার্স চ্যানেলটিতে ভিজিট করবে তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে প্রধানত WBGDRB ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা সবাই জানেন রাজ্য সরকার প্রথম দফায় প্রায় 6,000 গ্রুপ ডি ক্যান্ডিডেট নিয়োগ করার জন্য WBGDRB নামে একটি নতুন বোর্ড তৈরি করে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ 2017 থেকে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও প্রায় 6,000 শূন্যপদ আজও পর্যন্ত নিয়োগ হয়নি। প্রায় 5,500-এর মতো শূন্যপদ নিয়োগ করার পরে বাকি শূন্যপদ এখনও পড়ে রয়েছে এবং সেই শূন্যপদে প্রায় 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেট এখনও পড়ে রয়েছে। দীর্ঘ 3 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু সেই সমস্ত পদে কিছু কন্ট্রাকচুয়াল ক্যান্ডিডেটদের নিয়োগ করে রাজ্য সরকার চলছে। বন্ধুরা, WBGDRB-র যে এক্সামটা ছিল তা PSC ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের থেকেও হার্ড পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং পরে ইন্টারভিউতে পাস করে প্রায় 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে পড়ে রয়েছেন, কিন্তু তাদের আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না। বারবার বিভিন্ন জেলায় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে সাক্ষাৎ করা থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন সাংসদ বিধায়কের কাছে কাতর অনুনয়বিনয় এবং টুইট ও ফেসবুকের পোস্টের মাধ্যমে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও আজও পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। বন্ধুরা, দীর্ঘদিন চুপচাপ থাকার পরে পুনরায় WBGDRB ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা আন্দোলনে সামিল হয়েছে। আজকে নদিয়া জেলার কিছু WBGDRB ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা আজ জেলাশাসকের দপ্তরে গণ ডেপুটেশনের ও আন্দোলনের আয়োজন করেছিল। সেই আন্দোলনের কিছু মুহূর্ত বাংলা দৈনিক সংবাদ চ্যানেল ক্যালকাটা নিউজের প্রতিবেদন থেকে আমরা দেখে নেব। চাকরি প্রার্থীদের বিক্ষোভে সামিল হয়েছেন তারা। জেলা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ চলছে তাদের। দীর্ঘদিন ধরে তাদের কোনো রিক্রুটমেন্ট নেই, তাদের কোনো চাকরি তারা পাচ্ছে না, নিয়োগপত্র নেই। এবার নদিয়া গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন, চাকরি প্রার্থী, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। তারা মুখ্যমন্ত্রী বা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং জেলা শাসকের দপ্তরের সামনে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন, একটি মিছিলও করেছেন তারা। আমরা এই মুহূর্তে সেই ছবিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। সরাসরি রয়েছেন নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, তুমি রয়েছো, এবং তাদের যে অভিযোগের জায়গাটা দীর্ঘ 3-4 বছর পেরিয়ে গেল, কোনো রকম নিয়োগ হয়নি, আজ কি বলছেন তারা? জেলা শাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই মুহূর্তের ছবি। ভোট গেল, পুজো গেল, সবাই সব পেয়ে গেল, আমরা এখনো ওয়েটিং চাকরি পেপার দিয়ে দিন রাত জুড়ে বলছি, তাই কাল ওয়েটিং চাকরি চাই। একেবারেই দেখো, আজকে কিন্তু তারা জেলা শাসক দপ্তরের সামনে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করেছে। দীর্ঘ দিন ধরে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রুপ ডি নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হয়নি। সেই কারণেই কিন্তু তারা আজকে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই কারণেই তারা কিন্তু আজ জেলা শাসক দপ্তরের সামনে এসে তারা বিক্ষোভ করতে শুরু করেছেন। আমার চিত্র সাংবাদিক কি ফাইনকে দেখাতে বলবো তাদের পক্ষ। আমরা নজর রেখেছি নদিয়ায়, যেখানে জেলা শাসকের দপ্তরের সামনে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, বেশ কয়েকটা বছর পর পর কেটে যাচ্ছে কিন্তু তাদের কোনো চাকরি নেই, নিয়োগ হচ্ছে না। আর কতদিন এভাবে চলবে? তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তারা নিজেদের দাবি আদায়ের পথে নেমেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দীর্ঘ 3টি। তো ভবিষ্যতে যদি পাই তা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।